জাতীয় শোক দিবসে এবার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে আইকনিক বিলবোর্ডে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর মুক্তির আন্দোলন। অডিও ভিজুয়াল ওই প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সহ বিভিন্ন স্মরণীয় মুহূর্ত। এদিকে বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত সহ বিভিন্ন দেশে শোক আর শ্রদ্ধায় জাতিপিতাকে স্মরণ করেছেন প্রবাসী বাঙালিরা। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন দুলি মল্লিক। জাতীয় শোক দিবসের রাতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার যেন হয়ে উঠল একখণ্ড বাংলাদেশ। আইকনিক বিলবোর্ডে ভেসে ওঠে বাঙালির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ। জয় বাংলা স্লোগানে কম্পিত হয় টাইমস স্কোয়ার। প্রবাসী বাঙালি ফাইম ফিরোজের নিউ ইয়র্ক ভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা NY ড্রিমস প্রোডাকশনের আয়োজন। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা ও নিউ ইয়র্কের কনসুল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। বঙ্গবন্ধুকে 15 আগস্টের সূচনা লগ্নে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে আমরা সম্মান জানাতে পেরেছি আমাদেরই প্রবাসী এক ভাইয়ের ইনিশিয়েটিভের কারণে। আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা বঙ্গবন্ধুকে জানবে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে। এদিকে শোক দিবসে বাহরাইনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা। বিশেষ প্রামাণ্যচিত্রে উঠে আসে 52 থেকে 71 পর্যন্ত বাঙালির মুক্তির আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান। আরব আমিরাতের দুবাইয়ে জাতির পিতা সহ শাহাদাত বরণকারী তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে হয় বিশেষ মোনাজাত। সৌদি আরবের জেদ্দায় আলোচনা সভায় যোগ দেন বঙ্গবন্ধু পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। 15 আগস্ট শহীদদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। কুয়েতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান দূতাবাস কর্মীরা। তথ্যচিত্রে উঠে আসে 71-এর স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর সংগ্রামী যাত্রা। দুলি মল্লিক, 21 টেলিভিশন।